এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি রাত পর্যন্ত কি করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন আমি আঁকতে যাব, এখন 7টা বাজে। তো চলো আগে আঁকার থেকে এসে নিই, তারপরে তোমাদের সাথে আমি ভিডিও দেবো। গাইজ, আমি এখন আসলাম আঁকা থেকে। দেখো আঁকার ব্যাগ, তোমাদের আমি দেখাচ্ছি। আমার স্যার আমাকে কি আঁকালো, কালার শিখি বলে আমার এইটুকু হয়েছে। আবার পরে সেট দেবে যখন তখন খুব ভালো লাগবে। তো আমার এই একটা আঁকা হয়েছে। আর তার আগের রবিবার আমি এই একটা আঁকা এঁকেছি যেটা এখনও কমপ্লিট হয়নি। তার আগের রবিবার এটা এঁকেছি, এটা পুরো কমপ্লিট। এরকম সেট দেওয়ার পর এরকম হবে, এই যে এই এই আঁকাটা। তো এটা এখনও শেষ হয়নি, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আঁকাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই যে আর প্রথম একটা আছে যেটা আমি বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করেছি, দুর্গা ঠাকুর। আর এটা প্রথমে তুলি রং করার সময় আর আঁকা নেই। তো পরের রবিবার আমাদের একটা ক্রাফট করাবে দুর্গা পুজো উপলক্ষে। তো এটা যখন এটা করবো তোমাদের সাথে সব শেয়ার করব। আর এখন আমি খেতে যাব, আমার খুব খিদা পেয়ে গেছে, কিছু খেয়ে যাইনি। তো এখন আবার বাইরে বৃষ্টি নেমেছে। আজকে আমাদের আইটিআই মোড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি কমলে যাব না, কমলে যাওয়া হবে না, তো তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো এইটুকুই রাখা হচ্ছে, তাহলে পরে ব্লগে না, এখনও শেষ হয়নি। তো আমার মা এখানে রান্না করছে, চলো দেখো। তো আমার মা এখানে রান্না করছে, দেখো আমার মাকে। এটা কী মা? এখানে আলু দিচ্ছে, এটা কুমড়ো ভাজা, এদিকে মাছ, এদিকে শাক। এগুলো পেঁয়াজ আর আলু দিয়ে করছে। আর এদিকে মাছ মাথা, হিসাব দিয়ে মাছের মাথা করবে। তো তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখো নিউজ আছে, আমার এই মাছটা মরে গেছে, ব্ল্যাক শার্ক। এটা আমার খুব শখের মাছ। আর এই তিনটে মাছ আমার মাত্র বেঁচে আছে। তো যখন ফেলবো এটাকে দেখাতে পারবো। দেখো মাছটা মরে গেছে। তো এই মাছটাকে এখন ফেলতে হবে, তোমাদের শেয়ার করবো। গাইজ, আমি এখন মাছটাকে ফেলবো, তোমরা দেখাচ্ছি তোমাদের সাথে। বাইরে বৃষ্টি হচ্ছে, আগে দেখি মাছটা জ্যান্ত আছে। তো আপাতত এখানে নড়ছি, তো আমি এই কৌটাটা রাখবো, তারপরে ফেলবো। আগে দাঁড়াবো, এই কৌটাটা এখন আপাতত রাখবো। তো এই কৌটাটা এখন ধরে রাখবো, ওকে আগে এটা বন্ধ করি। দেখো মাছটা মরে গেছে, এখন অল্প অল্প বেঁচে আছে, দেখাচ্ছি তোমাদের। একটু নড়া নড়া করছে, তো দেখি দাঁড়া, এই যে নড়ছে, দেখো এই যে একটু একটু নড়ছে। তো আশা করি তোমরা প্রার্থনা করো যেন মাছটা বেঁচে যায়। তো মাছটার মরার কারণ হলো, এতদিন কারেন্ট দিত, অক্সিজেন বন্ধ থাকতো, তার যে অক্সিজেন বন্ধ থাকতো তার জন্য হতে পারে। ওরা অক্সিজেন অক্সিজেনের মাছ, তো অক্সিজেন ওরা বাঁচে না। আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি,
আজকে আর আমাদের যাওয়া হবে না বৃষ্টি হলে, তো এই মাছটাকে আমি এখন রেখে দেবো। আমি আবার ওকে ছেড়ে দিলাম, তো অক্সিজেন আছে তো এখানে বেঁচে যেতেও পারে, মা বললো ছেড়ে দিতে। তো চলো ঘরে গিয়ে কাঁচা দেওয়া ঘর দেখো, ঘরে শুধু কাঁচা দেওয়া দেখো, ঘর শুধু কাঁচা, এত কাঁচা দেওয়া আজকে, আজকে অনেক খাটনি দেখো। চলো আমাদের একটু ছাদটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো এদিকে আমাদের সিঁড়ি রান্নাঘরের, ও রান্নাঘরের সাইডে সিঁড়ি। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তো তোমাদের এই মুহূর্তে দেখাতে পারবো। তো দেখো এই যে আমি এটা খানকুনি পাতা গাছ লাগিয়েছিলাম, তো হয়ে গেছে, বেঁচে গেছে। এদিকে তুলসী গাছ লাগিয়েছে, এদিকে এই বড় বড় গাছগুলো জঙ্গল গাছ, এদিকে একটা জবা ফুল ফুটেছে দেখো, এই সুন্দর জবা ফুলটা দেখো, এই জবা ফুল গাছ এটা আমার ঠাম্মা লাগিয়েছে। আর এদিকে ছোট ছোট গাছ দেখো, এদিকে আমাদের ছাদ, এদিকে ছাদ, এদিকেও তুলসী তলা, এদিকেও গাছ আছে দেখো ছোট ছোট গাছ। এখানে ছিল একটা গাছ, এখানে একটা পুঁই শাক গাছ আর লঙ্কা গাছ। আর এটা এটা কী গাছ আমি নিজেও জানি না, তোমরা জানলে কমেন্টে বলো। আর এই একটা ছোট গাছ, ফুল গাছ দেখো, ফুলটা দেখো তো সুন্দর। তো বৃষ্টি নেমে গেছে, চলো তাহলে ঘরে যাওয়া যাচ্ছে, যাচ্ছি চলো। তো আবার চলে আসছে একটা, চলে আসলাম আমার রুমে, লাইটটা জ্বালাই দাঁড়াও। তো এদিকে জানলাম আমি কোনায় এসে, মা মাঝখানে এসে, বাবাই পেঁচিয়েছি। আর আমার পুতুলগুলো সব ছোটবেলার পুতুল, এদিকে ট্রান্সফার হয়ে গেছে দেখো, কত বড় বড় পুতুল, ছোট ছোট পুতুল আমার ঠাম্মার ঘরে ট্রান্সফার হয়ে গেছে। এখানেই শেষ, আবার খেয়ে দিয়ে আমি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসছি, টাটা। মাছটা মরে গেছে, তো আমি এখন ওকে ফেলে দেবো, দেখা হচ্ছে তোমাদের। ঘুরতে পারছি না, সব মাছগুলো জ্বালাচ্ছে। ছিলাম একটা পাথর ঢুকে গেছে, ধরলাম আবার আরেকটা শাল গাছে, ওকে শুনো তো ওটা জানো গেল, দেখো ফেলে দিচ্ছি ওকে। তো আমি হাতটা ধুয়ে তোমাদের সাথে ভিডিও দিয়ে দিচ্ছিলাম, আর হাতটাকে ধুয়ে চলে আসলাম। তো আমার খুব কষ্ট লাগছে, একটা শার্ক, হোয়াইট শার্কটা আছে, ওর খুব কষ্ট হচ্ছে। যে একটা মাছ দেখবেন সবাইকে বলছিলাম, ধরো তোমার একটা বন্ধু হারিয়ে গেল বা তোমার আত্মীয় খুব মারা গেল, তখন দেখবে একটা খুব কষ্ট আসে, সবাই আমরা জানি কষ্ট কান্না সব করি। তো এই মাছটা যে মরে গেল, আমাদের খারাপ না লাগতে পারে, কিন্তু ও
ওর রাখতে পারে, ওর সাথে যে শাক আছে ওদের খুব কষ্ট। চলো এখন আমি খিদা পেয়েছি, একটু খেতে দিতে বলি। চলো চলো মাছের মাথা, এদিকে কি রে কি মা মাছের তেল করবে। আজকে বেগুন কেটে রেখেছে, জানি না কি করবে। ও বেগুন থেকে মাছের তেল করবো। তো দেখো কষ্ট খুঁজছে ওকে। আর যখন একটা আমার এই যে রেড ক্যাম্প, রেড ক্যাম্প মারা গেছে তখন ও খুঁজছিল ওকে। আর যখন একটা এই যে এই মাছ অ্যাঞ্জেল ফিশ বলে এটাকেও যখন মারা গেছে না, তখন আমার খুব কষ্ট লাগছে, মানে ওরও কষ্ট হয়। তো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো এক ফোঁটা দুপুর। তো আমার মা বলে এসছে আমার আমার মা ভাইকে ওয়াটার পার্ক নিয়ে যাবে। তো দেখি নিয়ে যায় নাকি, তো তোমাদের সাথে শেয়ার করবো। হাত বাড়ছে, হাত বাড়ছে, ভাত বাড়ছে, ভাত ভাত আলি সিদ্ধ একটু মেখে দি। তো বলতো এটা কি, বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো মেয়েটা এদিকে ধাক্কা দিয়ে রেখেছে, আমি খেয়ে নেবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। টাটা। এখন আবার কারেন্ট গেল, চলো এখানে আমাদের রং হচ্ছে, চলো এগুলো দেখাবো তোমাদের। ঠাকুর বানাচ্ছি বিশ্বকর্মা পুজোর, চলো চলো পাশের বাড়িতে হচ্ছে। চলো এটা দেখি, আর একটা বড় ঠাকুর তোমরা দেখো, আগুন দিয়ে শুকাচ্ছে। এখানে সব জগদ্ধাত্রী বিশ্বকর্মা ঠাকুরের একটা বস্ত্র, ঠাকুরই এগুলো পরে বানাবে, সুতো দিয়ে টানাবে দাঁড়িপাল্লা। চলো ওইটাকেও দেখি, কই যাস? হ্যাঁ দাঁড়া, এই যে আমার জেঠু কাজ করছে এখানে, সব ছোট ছোট, এই একটা কত বড়, এই একটা ওইটা শুকাচ্ছে, এই যে ছোট ছোট। এই দেখো বিশ্বকর্মা, সরি জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী কি বলছি, সরি বিশ্বকর্মা। এগুলো ছোট ছোট, আর এই যে একটা বড়, এই যে দুটো বড়, আর এই দুটো মাঝারি, আর এগুলো সব ছোট ছোট। ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার দেব, শেয়ার করব। এই যে আমার দাদা ভাই, দাদা বলছি কেন, আমার ভাই, এই যে আমার আর একটা ভাই এসেছে, আমার সাথে খেলে প্রত্যেক দিন, হাত ব্যথা হয়ে গেছে, তারা একটু সেটিং করতে পারে। তো ওই যে আমার ভাই, আমার মামার ছেলে, আমার ভাই, আমার ভাই, আমার ভাই, ওর নাম আয়ুষ, আয়ুষ পদু, আয়ুষ আয়ুষ।
নাম বলো দেখি। আয়ুষ সরকার। আয়ুষ সরকার গাছে ওঠা দরকার। তো এসে জয় একটু আয়ে যা। এটা আমার কাকার ছেলে, এটা কাকার ছেলে, এটা কাকার ছেলে, একটু পাগলা আছে, সূর্য পাগলা কি মারে জানো আমাকে, ওর দিয়ে বড় হই। তো যখন ওইগুলো রং করবে, তা আমি কিছু মানি না, বড় হবো ছোট হবো মেরেই যাই। আহা ও মেরে যা, তোমাকে বললেও মেরে দেবে যারা যারা ভিডিও দেখছে, আমাদেরও মেরে দেবে। মেরে দেয়। তো ঠাকুরগুলো রং করা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে আমি ভিডিও দেব, শেয়ার করব। তো এখন এর মতন মাটি দিয়ে ভাবছি একটা ব্যাং বা সিংহ বানাবো, তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করব। তো দেখতে থাকো রাধে। আমি স্নান করে রেডি হয়ে চলে আসলাম, ওটা তাও এখনও আছে। তো আমার কমপ্লিট হয়ে গেলে, সরি কমপ্লিট ঠাকুরগুলো কমপ্লিট হয়ে গেলে অন্য ব্লগে দেবো, এই ব্লগে আর কমপ্লিট হবে না। তারপরে আমি যা যা করবো তোমাদের সাথে সব শেয়ার করবো বলেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফাদার মাদার ফ্যামিলি। বাই বাই, সবাই বাই বাই করে দে একটু, বাই কর সূর্য, বাই বাই, গুড নাইট, মিস ইউ। গুড নাইট হবে না, আমি ভুলে করেছি, গুড মর্নিংও হবে না। তো টাটা, বাই বাই, মিস ইউ, মিস ইউ, মিস ইউ।